আজকে 14/4/2022 তারিখ দুপুর অনুমান 2 ঘটিকার সময় আপনার একটি পিক আপ যেটা মুরগি বেচে কিনে হয়েছে পিক আপ মুরগির ব্যবসায়ীরা আপনার যাত্রাবাড়ি থেকে মুরগি বিক্রি করে তাদের নিজ এলাকা বগুড়া যাওয়ার পথে গাজাতারাদিন জাজর এলাকা পুসা মাত্র পিছন দিক থেকে একটি মোটর সাইকেল যুগে দুজন দুষ্কৃতিকারী পিক আপের সামনে যেয়ে তাকে ব্যারিকেড দেয় দিয়ে তাকে অভিনব কায়দে তারা বলে যে আমাদের মোটর সাইকেল তোরা ক্ষতিগ্রস্ত করছে এইগুলো একজন লাভ দিয়ে আপনার পিক আপে উঠে পড়ে উঠে গিয়ে তাদেরকে চট্টাপ্পর মারতে থাকে এবং বলে সামনে আমাদের বস আছে সামনে চলো মাপ চাইতে হইলে তুমি সামনে যেয়ে মাপ চাও এই কায়দা করে তাদেরকে সামনে নিয়ে ওইখানে যাওয়ার জন্য প্রাইমারি স্কুলের মাঠে তাদের আড়ালে নিয়ে যায় যেখানে লোকজন সমাগম কম সেখানে নিয়ে যেয়ে তাদেরকে তাদের হাতে থাকা ছোরা দিয়ে এদিকে উপযুক্ত করে আঘাত করতে থাকে তাকে এখানে তারা ড্রাইভার হেল্পার এবং অন্য একজন ম্যানেজার ছিল তাদেরকে তারা আহত করে এক পর্যায়ে এই দুষ্কৃতিকারীরা ড্রাইভারের কাছে তাকে নগদ 50,000 টাকা নিয়ে নেয় যখন তারা নগদ পাইল তখন বলে তাদেরকে ভয়ভীতি তাকে ত্রাস সৃষ্টি করে তারা দ্রুত তাদের ব্যবহৃত মোটরসাইকেলে উঠে চলে যাওয়ার জন্য চেষ্টা করে যখন উঠার প্রাক্কালেই তারা হইচু চিৎকার করে বাজে বকে হইচু চিৎকার করলে আশপাশের পথচারীরা কি হয়েছে জানতে চাই দ্রুত যায় ইতিমধ্যে আমাদের পুলিশ টহল পুলিশ নিকটতমে ছিল টহল পুলিশে যাচ্ছিল তারাও বিষয়টা একটু সংবাদ পেয়ে দ্রুত যায় যে তাদেরকে আটক করে আসামি রশিদের নিকট হতে আপনার 50,000 টাকা উদ্ধার করা হয় এবং তার কাছ থেকে একটি যে সুইচগের চাকু সেটি উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত যে মোটর সাইকেল নম্বরবিহীন মোটর সাইকেল সেটি উদ্ধার করা হয় তখন তারা দুষ্কৃতিকারী তারা অভিনব কায়দায় এই রাস্তাঘাটে আপনার ফাঁকা জায়গায় এই পিক আপ ভ্যান এবং মুরগি যারা বেচে কেনা করে ছোটো ছোটো পিক আপ আটক করে এই ছিনতাই করে তারা দুষ্কৃতিকারী তারা ছিনতাই যে করছে এটা কত তারা স্বীকার করেছে সে তার সহযোগী পাবেন সে দূরে পালিয়ে যায় তাকেও আমরা গ্রেপ্তারের জন্য প্রক্রিয়া অবলম্বন করছি আইনগত ব্যবস্থার মধ্যে আমরা এই ব্যাপারে বাদীর অভিযোগের ভিত্তিতে আমরা একটি নিয়মিত মামলা রুজু করেছি বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে আমরা সমর্থন করবো।